সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো রাইট নাও গাইজ, আমি এখন আছি ব্যারাকপুরে, আর ব্যারাকপুরে আজকে এসেছি মেনলি দাদা বৌদির বিরিয়ানি খেতে। সো আর একটা দাদা আছে, সো চলো দাদা বৌদির বিরিয়ানিতে যাই, দেন ব্লগ কন্টিনিউ করব। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off. ব্যাগ হচ্ছে বাড়ির জন্য নাকি? সো গাইস, ফাইনালি এই হচ্ছে দাদা বৌদির মেনু, দেখতে পাচ্ছ, চিকেন, মাটন, আর স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা স্লো মোশন করে দেখে নাও। এই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি, এখান থেকে চিকেন। সো গাইস, আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর চিকেন বিরিয়ানি আমাদের দিচ্ছে, তার আগে আমাদের দিয়ে গেছে হচ্ছে একটা 300 ml জলের বোতল, আর হচ্ছে দাদা বৌদির স্পেশাল সস, আর হচ্ছে স্যালাড। বিরিয়ানিটা আসছে একটু দেরি, দেখতে পাচ্ছ দাদা বৌদির চিকেন বিরিয়ানি দিয়ে গেছে আমাদের। আর আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, আমি আগেও খেয়েছি বাট আগে কোনো দিন আমি ভিডিও করিনি, তো আজকে ফার্স্ট টাইম ভিডিও করবো, আর রিভিউ টিভিউ আমি দিতে পারবো না, জাস্ট বলবো কেমন কী খেতে, ব্যাস এইটুকু। দেখতে পাচ্ছ হচ্ছে বিরিয়ানি, ওদিকে স্যালাড দেখিয়েছি, আর এদিকে একটা জলের বোতল, ব্যাস এটাই কমপ্লিটেড। দেখতে পাচ্ছ হচ্ছে মাংসর পিস, কিন্তু মাংস তো ভেঙে গেছে, চলো ট্রাই করা যাক দাদা বৌদি হচ্ছে মাংসর হাড়ি, চলো এখন ট্রাই করবো দাদা বৌদির ফেমাস চিকেন বিরিয়ানি। ভালো খেতে গাইজ, দাদা বৌদির বিরিয়ানি ভালোই হয়, ডিবিউ টিবিউ আমি ভাই দিতে পারবো না। আলু দেখতে পাচ্ছ কত বড় আলু, কলকাতার বিরিয়ানি মানে হচ্ছে আলু, কিন্তু আলুটা একটু শক্ত। দাদা বৌদির বিরিয়ানিটা আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, আর আমাদের দুজনের চিকেন বিরিয়ানি নিয়ে দিয়ে বিল হয়েছে 515 টাকা। আর দেখতে পাচ্ছ আজকে ভিড়টা একটু কম আছে, মোটামুটি বাদবাকি দিন ভিড় থাকে ভালো। এদিকে সব হাড়ি বিরিয়ানি অনেক হাড়ি আছে। তো গাইজ, ফাইনালি আমাদের আজকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ব্যারাকপুর স্টেশনে আবার একই জায়গায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।